হ্যালো আমার ভালোবাসার মিষ্টি দুষ্টু বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আমার নাম সন্দীপ্তা, আমি সবেমাত্র বয়স 20-তে পা দিলাম। আজ আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া দারুণ একটি মজার ঘটনা। আশা করি গল্পটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তবে গল্পটি শুরু করার আগে, যে সকল নতুন বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি, তারা আর দেরি না করে আমাকে সাবস্ক্রাইব করে দ্রুত কানে হেডফোন লাগিয়ে নাও। আমি কিছুদিন হলো নতুন একটি কলেজে ভর্তি হয়েছি। আমার চেহারা ফর্সা, ফুলের সাইজও বেশ বড়। নাদুস নুদুস চেহারা হওয়ায় যেই আমাকে দেখে সেই আমার উপর ক্রাশ খেয়ে যায়। তাই কলেজ ও কলেজের বাহিরে অনেকজন আমাকে প্রপোজ করে, কিন্তু কাউকে পাত্তা দিতাম না। বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। দাদা, মা, বাবা আর আমি, এই নিয়েই আমাদের পরিবার। আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমাদের বাড়ির পাশের বাড়িতে ছোট একটা ভাই আছে, তার নাম বিশাল। মাঝে মধ্যে আমরা সবাই মিলে আমাদের বাড়ির পাশের পুকুরে স্নান করতে যেতাম। একদিন সেরকম স্নান করতে গিয়েছিলাম পাতলা একটা জামা পরে। অনেকক্ষণ স্নান করলাম, হঠাৎ দেখে বিশাল আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার ভরা বাগানের ফুলগুলো একটু একটু বেরিয়ে গেছে, আর সেগুলো বিশাল অনবরত তাকিয়ে দেখছে। আমার খুব রাগ হলো। এদিকে বিশাল আমার ছোট ভাইয়ের মতো, আর সে কিনা আমার দিকে এরকম ভাবে তাকাচ্ছে যেন আমার ফুলগুলো এখনই তার চাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি রে বিশাল, কি করছিস, আমার দিকে তাকিয়ে আছিস কেন, যা স্নান কর তাড়াতাড়ি। আমার বলার পর সে পুকুরে ঝাঁপ দিল। আমি স্নান করতে করতে হঠাৎ একটা ডুব দিলাম, আর কে যেন জলের ভেতর আমার ফুলগুলো একটু চেপে দিল। কিছুই বুঝতে পারলাম না যে কে এমন করলো, তাই দ্রুত জল থেকে উঠে চলে গেলাম বাড়িতে। তারপর দিন বাড়িতে কেউ ছিল না, আমাদের এক আত্মীয়র বিয়ে, তাই সবাই চলে গেছে, শুধু আমি গেলাম না, কারণ আমার টিউশন আছে। তাছাড়া ওই বিয়ে আগেই হয়েছে, এখন শুধু বউ ভাত, তাই আমার মন থেকে যাবার তেমন ইচ্ছে হয়নি। টিউশনই শেষ করে বাইরের কাজ করতে করতে দুপুর গড়িয়ে গেল, তাই প্রতিদিনের মতো আজ আমি পুকুরে না গিয়ে বাথরুমে স্নান করতে গেলাম। স্নান করার সময় নিজের দিকে তাকিয়ে একটু লক্ষ্য করলাম, এমন অবস্থায় আমাকে দেখলে যে কোনো ছেলেই ব্যাটিং না করে থাকতে পারবে না। বেশ আকর্ষণীয় দেখতে আমি, তাই নিজের প্রতি একটু গর্ব হলো। তারপর স্নান করে নিজের রুমের দিকে যেতে লাগলাম, গায়ে কেবল একটা ভেজা তোয়ালে। কেউ না থাকার পরও আমার এত লজ্জা লাগছে, তা বলে বোঝানো যাবে না। আমার রুমে যেতেই দেখি বিশাল আমার রুমে বসে আছে। আমাকে দেখে সে একটা হাসি দিল। আমি বললাম, কি করছিস তুই এখানে, বাড়ি যা এক্ষুনি। বিশাল আমার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে দিদি, তুই আর স্নান করতে গেলি না কেন পুকুরে? আমি বললাম, বাড়িতে কেউ নেই তাই যাইনি, যা বাড়ি চলে যায় এবার। সে যেন কিছুই শুনতে পেল না, বরং আমার বড় বড় ফুলের দিকে অপলকে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, এখান থেকে চলে যা না, আমি এখন চেঞ্জ করব তো। আমার দিকে তাকিয়ে বিশাল বলল, দিদি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি বলবি বল। সে মাথা নিচু করে বলল, বলবো, কিন্তু আগে বলো তুমি রাগ করবে না তো, আমি এখন তোমাকে যা বলবো তা কাউকে বলবে না। আমি বললাম, আচ্ছা বলবো না, বল এবার কি বলবি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার দিদির মতো। হ্যাঁ আমি তো তোর দিদির মতো, তো কি হয়েছে বল, কি বলবি। সাহস নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাগানের সুন্দর ফুলগুলো একটু ছুঁয়ে দেখবো। আমি রেগে গিয়ে বললাম, তুই কি মার খাবি, তোর বাবাকে বলবো আমি, তুই এত বাজে ছেলে কবে থেকে হলি রে বিশাল, তোকে সব সময় নিজের ছোট ভাই হিসেবে দেখেছি, আর তুই কি না তোর দিদিকে এরকম বলছিস। বিশাল তার বাবার কথা শুনে কাঁদতে লাগলো, আর বলল, দিদি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না, দয়া করে কথাগুলো বাবা মাকে বলো না। ভেবে দেখলাম ছোট ছেলেটির কতই বা বয়স, ভাবলাম ভুল করেছে, ওকে কান্না থামাতে বললাম, আর বললাম, কাঁদিস না, আর তুই আমার ছোট ভাইয়ের মতো, যা কাউকে বলবো না, এবার বাড়ি চলে যা। সে কেঁদে কেঁদে আমার দিকে তাকিয়ে বলল, দিদি আরেকটা কথা বলবো, সত্যি খুব ভুল কাজ করেছি আমি, আরেকটি কথা কিভাবে বলবো তোমাকে। আমি বললাম, তুই নিশ্চিন্তে বল কি বলবি, আমি রাগ করব না। এখন সে বলল, আমি ওই দিন পুকুরে তোমার, এই বলে সে থেমে যায়। আমি বিশালের দিকে তাকিয়ে বললাম, সেই দিন পুকুরে কি, আমার কি বল। এবার বিশাল বলল, আমি জলের মধ্যে তোমার ফুল করে হাত দিয়ে ফেলেছিলাম, তাই তো বলি ওই দিন কে এমন করলো,
ওর কথা শুনে তখন খুব রেগে গিয়ে বললাম, কেন করলি এরকম? বিশাল আমার দিকে তাকিয়ে বলল, দিদি তোমাকে অনেক দিন থেকে আমার ভালো লাগে, কিন্তু বলতে পারি না। যাই হোক, তুমি আমার দিদির মতন, আমি তোমার কথা ভেবে নিজে নিজে অনেকবার ট্রাই করেছি। ওর কথা শুনে আমি ঠিক থাকতে পারলাম না, বললাম, তুই পুকুরে কিভাবে কি করছিলি? হ্যাঁ, এখনো বেশ লাল হয়ে গেছে। বিশাল তখন বলল, মিথ্যা কথা বলছো তুমি, আমি মোটেও জোরে করিনি, হঠাৎ আমার কি জানি না হলো। আমার কথা বিশ্বাস করছে না বিশাল, তাই আমি খেয়াল হারা হয়ে বিশালের সামনে ফুলগুলো বের করে দিলাম, আর সাথে মাঠের গর্তে লাল দাগ দেখালাম। আমি বললাম যে, দেখ তুই কি করেছিস, মাঠ একদমই ভাসিয়ে দিয়েছিস। এসব দেখে জানি না বিশালের কি যেন হয়ে গেল, হঠাৎ আমার বাগানের ফুলগুলো হাতে নিয়ে নিল আর বলতে লাগলো, দিদি আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। ওর স্পর্শে আমি আর থাকতে পারলাম না, আমার ভেতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো, তাই আমি কিছু বললাম না। আমি নিজেই অবাক হয়ে দাঁড়িয়ে থেকে ওর কার্য দেখতে লাগলাম। সে ধীরে ধীরে আরো লাগাম ছাড়া হয়ে গেল, তারপর সে নিজে ব্যাটিং করার জন্য রেডি হয়ে আমার খেলার মাঠ রেডি করে দিল। দিদি আমি কোনোদিন করিনি। তাই তাহলে এই বয়সে তোর এত বড় খেলোয়াড় হলো কি করে? আমি তখন নিজের অজান্তে ব্যাট করার অনুমতি দিয়ে গেলাম, তারপর ব্যাটিং করার অনুমতি পেয়ে সে আমার খেলার মাঠে ব্যাট নাড়াতে লাগলো। ও আমার বল হাতে নিয়ে নিল, বিশাল এমন করাতে আমি আর থাকতে পারলাম না, বললাম, জলদি ব্যাটিং শুরু কর ভাই। সে আমার দিকে তাকিয়ে আমার খেলার মাঠে খেলোয়াড় নামিয়ে দিল, বলল, দিদি আমি ব্যাটিং শুরু করলাম, তুই ঠিক মতো বল ধরিস কিন্তু। প্রথমে সে একটু ধীরে ধীরে শুরু করলো, একটু পর খেলার গতি বাড়িয়ে দিল, প্রথমে সিঙ্গেল রান, তারপর ডাবল রান। এতে আমার এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে সেই অনুভূতি বোঝাতে পারবো না। বন্ধুরা, কিছুক্ষণ পর সে 4-6 মারতে লাগলো, তার ব্যাটিং এর ভাব এমন হবে তা তো আমি আগে বুঝিনি। যদি আগে জানতাম তাহলে নিজের সুখ বঞ্চিত না করে তাকে আমার মাঠে প্রতিদিন খেলতে দিতাম। এরপর সে 6 মারা শুরু করলো, 5-5টি 6 মেরে আউট হলো। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। নিয়মিত এরকম আরো ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকো। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you.